মিছিলটাকে স্লো করো না না তোলেন মিছিলটাকে স্লো করো স্বার্থে দখল করতে হবে মানুষের আশীর্বাদ দোয়া করুন বাংলার মানুষ আশীর্বাদ করুন দোয়া করুন এই বাংলাকে আজ পরিবর্তনের বড়ই জরুরি এই বাংলার বাঙালিকে তৃণমূল তার শাসনকালে বাঙালিতে রূপান্তরিত করেছে বলুন আমাদের কি আছে আজকে বাংলার বেকার যুবক বাংলার শিক্ষিত সমাজের মানুষ বাংলার সংস্কৃতি প্রেমী মানুষ বলুন আমাদের কি আছে আর নাই একদিনে নবদ্বীপ যাকে বলা হতো অক্ষর যাকে বলা হতো এশিয়ার অক্ষর এই নবদ্বীপ বীরেন্দ্রলাল রায়ের নদিয়া এই নদিয়া রামকটু লাহিড়ির নদিয়া এই নদিয়া হাজিরুল হকদের নদিয়া বলুন কি আছে আমাদের বেকার যুবকের যদি কাজের প্রয়োজন হয় তাকে বাংলা ছেড়ে চলে যেতে হয় বাংলা ছেড়ে গেলে কোনো দুঃখ নেই যদি সেই চাকরি সেই কাজ মর্যাদা সম্পন্ন হয় যদি একটা প্রফেসর যদি একটা ডাক্তার যদি একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাংলা ছেড়ে চলে গেলে বেকার যুবক বাইরে না যেতে তো আমার কোনো আক্ষেপ ছিল না আক্ষেপ কোথায় হয় জানেন বাইরের রাজ্যে ঘুরে বেড়াই হোটেলের বয় বাঙালি হোটেলের ফারুদা বাঙালি হোটেলের চাদর থাকে বাঙালি হোটেলের মুটিয়া বাঙালি হ্যাঁ তারা কেউ নদিয়া কেউ মুর্শিদাবাদের কেউ মালদা আজকে এই জায়গায় গেছে বাঙালির বাংলার বেকার যুবকরা অথচ আমাদের কি নেই বলুন তো কি নেই আমাদের ভূগোল আমাদের আর কোন রাজ্য আছে যেখানে এমন সমুদ্র পাবেন এত নদী পাবেন এত খনিজ মাল পাবেন না এত মানব সম্পদ সুযোগ আছে এ বাংলা যারা বেকার যুবক তাদেরকে বাইরে কি বলা হয় জানেন তাদের বুদ্ধি আছে তাদের বিবেচনা আছে তারা সব এটা বাংলার বেকার যুবকদের সব থেকে বড় পাওনা বাইরের রাজ্যে তারপরেও আমরা পাচ্ছি না কেন এ বাংলায় 71 সালেও এ বাংলা শিল্পে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্পের মানচিত্রে 2 নম্বর স্থানে ছিল 2 নম্বর স্থানে আজ আমরা 14 নম্বর স্থানে চলে গেছি এটাই বাংলা এটা দ্বিজেন্দ্রলাল রায়ের বাংলা নয় হাজিজুল হকের বাংলা নয় শ্রী চৈতন্যের বাংলা নয় চোরদের বাংলা বাদশাহদের বাংলা লুকরাদের বাংলা রাহাজানির বাংলা পাতওয়ারের বাংলা বর্ষণকারীদের বাংলা কিছুদিন আগে হাটতে গেছিলাম একটা শিডিউল কাস্ট পরিবারের 19 বছরের মেয়ে শিডিউল কাস্ট পরিবারের 19 বছরের মেয়ে ধর্ষণ করা হলো জিপ কেটে দেওয়া হলো পিঠের শিরদাঁড়া ভেঙে দেওয়া হলো ধর্ষণ করার পর তাকে ফেলে রাখা হলো কোনো রকম হাসপাতাল ভর্তি হলো 6 দিন পর চিকিৎসা শুরু হলো কয়েকদিন পর দিল্লি গেল দিল্লিতে মারা গেল মারা যাওয়ার পর ইউপির পুলিশ তার ডেড বডি নিয়ে এসলো তার বাড়ির লোককে না জানিয়ে না বলে অনুমতি না নিয়ে বাড়ির সুযোগ না দিয়ে রাতের বেলায় ডিজেল ঢালিয়ে জানিয়ে দিল ডিজেল ঢেলে জানিয়ে আমি যে বিজেপি হিন্দুত্বের কথা বলে বাংলায় আমি সেই বিজেপিকে জিজ্ঞেস করতে চাই হিন্দু ধর্মের কোথায় বলা আছে যে একটা মৃতদেহকে তার পরিবারের হাতে সৎকার করবার সুযোগ না দিয়ে ডিজেল দিয়ে পুলিশ পুড়িয়ে দিয়ে তার সৎকার সম্পন্ন হয় বলুন হিন্দুত্বের কোন বইয়ে কোন কোথায় কোন শ্লোকে কোথায় হিন্দুত্বের কথা লেখা আছে তার বাবা মাকে দায়িত্ব অধিকার দেওয়া হলো না তার মেয়ের সৎকার করা তার পরিবারের মাকে অধিকার দেওয়া হলো না এই মেয়ের সৎকার করার গভীর রাতে পুলিশ
গোটা গ্রাম ঘিরে রেখে তার দেহ সৎকার করে তার সুন্দর পুড়িয়ে দিল। বলুন আমরা কি এই হিন্দুত্ব বাংলায় দেখতে চাই? বলুন আমরা কি এই হিন্দুত্ব বাংলায় দেখতে চাই যেখানে শুধু কথা বললেই দেশদ্রোহী তৎপর ফিরে ফিরে থাকতে হবে?